হ্যালো ফ্রেন্ড, আমি অসীম, আবার ফিরে এসেছি আমার চ্যানেল অসীম মাহাতো জিডিতে। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদেরকে প্রত্যেককে আমি একটা কথাই বলেছি যে ভাই, কথাগুলো মন দিয়ে শুনবে, তারপরে কমেন্ট করবে। তো এখানে বেশ কয়েকটা কমেন্ট এসছে, তো তাদের কমেন্টের উপর ভিত্তি করে আজকের এই ভিডিও। তো বন্ধুরা, ব্যাপারটা এরকমই, আমাকে অনেকে অনেক রকম কমেন্ট করছে, তো আমি প্রত্যেকে তাদের উত্তর দিয়েই যাচ্ছি। তো ব্যাপারটা এরকমই হলো যে আমাকে একটা ছেলে কমেন্ট করেছে, দাদা আর্মি নিয়ে কিছু বলো। আর্মি নিয়ে বলার বলতে এটাই আছে যে 18 বয়স থেকে 21 বছর বয়সের মধ্যে কনস্টেবল জিডি, মানে যেটা জেনারেল ডিউটি, রাইফেলম্যানের ডিউটি করার জন্য ভর্তি হয়, এবং 18 থেকে 21 পর্যন্ত আছে ওটা, 21 থেকে 23 পর্যন্ত ট্রেডম্যান, যেটা ওয়ারসারম্যান, ধোবা, ভাতরাঁধা, এসব ব্যাপার নিয়ে, এটাই হলো। তো এখানে যাদের 18 থেকে 21 বছর বয়স আছে, তারা আর্মি জিডির জন্য অ্যাপ্লাই করতে পারো, এবং তার জন্য মাধ্যমিকে টোটাল 350 নাম্বার দরকার, এবং অঙ্কতে 50 আর ইংলিশে 50 নাম্বার দরকার। এক নাম্বারও যদি কম হয় ইংলিশ অথবা অঙ্কতে তাহলে হবে না, এবং 350-এর থেকে যদি এক নাম্বার কম হয় তাও কিন্তু হবে না। কেন, 50% নাম্বার দরকার, এবং অঙ্ক ইংরেজিতেও 50 দরকার। আর এর থেকে কম যাদের নাম্বার থাকবে তারা ট্রিটমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারো। 18 থেকে 23 বছরের যদি হয়ে থাকে কোনো অসুবিধা নেই, কিন্তু তার জন্য ট্রিটমেন্ট করতে পারো, যাদের নাম্বার কম থাকবে। তো ট্রিটমেন্টের ভ্যাকেন্সি কম, ছেলে কম নেই, তাই একটু অসুবিধা হয়, মানে কম্পিটিশানটা বেশি হয় এটাই, কিন্তু জিডিতে কম্পিটিশানটা কম হয়। তো যাদের নাম্বার কম আছে তারা স্টাফ সিলেকশানে ভর্তি পারো, স্টাফ সিলেকশানের জন্য কোনো নাম্বার লাগবে না, যেটা বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপির জন্য। আর এর ক্ষেত্রে হিন্দিটা প্রত্যেককে জানতে হবে, হিন্দি না জানলে পরীক্ষায় পাস করতে পারবে না। এবং আমাকে যে বইয়ের ব্যাপারে বলেছে প্রত্যেককে আমি বলবো, ফ্লিপকার্টে গিয়ে আর্মি জিডি বই লিখে সার্চ করলে আর্মির বই পাবে, এসএসসির বই যদি দরকার হয় এসএসসি জিডি বুকস লিখে সার্চ করলে তাহলে এসএসসি পাবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আজ মতো এখানে বিদায় নিচ্ছি, জয় হিন্দ, ধন্যবাদ।